নির্বাচনে দাঁড়িয়ে তুমুল জনসমর্থন পেয়েছিলেন হিরো আলম। তার ভোট পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তার লোক দেখানো সরলতা। বড় দলের প্রার্থীরা ভোটের আগে যেসব বড় বড় স্বপ্ন দেখান, প্রতিশ্রুতি দেন, এমপি নির্বাচিত হলে সেগুলো আর করেন না বলেই হিরো আলমের এই জনপ্রিয়তা। নির্বাচনের আগে হিরো আলম বলেছিলেন, এমপি হলে তিনি সময় পাবেন 7 থেকে 8 মাস। এত অল্প সময় তিনি জনগণের জন্য তেমন কিছু করতে পারবেন না, তবে মানুষের পাশে থাকার চেষ্টা তিনি করবেন। হিরো আলমের এই সহজ স্বীকারোক্তি ভোটারদের ভালো লেগেছিল। মানুষ ভোট দেওয়ার জন্য বিকল্প খুঁজেছিল, সেই বিকল্প হিসেবে তারা হিরো আলমকে বেছে নেয়। কিন্তু সহজ সরল হিরো আলম যে কতটা বিপজ্জনক তা তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে উঠে এসেছে। তাকে দেখতে আসলে যতটা হাবাগোবা মনে হয়, হিরো আলম আসলে তা না। তার মতো ঝানুমাল খুঁজে পাওয়া কঠিন। সে ক্ষমতা পাবার জন্য এতটাই পাগল যে এবার স্বতন্ত্র থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাছাড়া এমপি হবার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথেও যোগাযোগের চেষ্টা করছে সে, যার একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোসাদের সাথে কিভাবে যোগাযোগ করল হিরো আলম, হিরো আলমকে নিয়ে মোসাদিবা কি বলছে, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম তার আশরাফুল হোসেন আলম, কিন্তু মানুষ এই ইউটিউবারকে চেনে হিরো আলম নামে। এই ব্যক্তি কোনো না কোনো কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় আলোচনায় থাকেন, রাজনীতিতে জড়িয়েছেন কয়েক বছর আগে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিয়েছেন একাধিকবার, যদিও তিনি কোনোবারই জয়ের দেখা পাননি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে এমপি হতে চান, তাই তিনি আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এরই অংশ হিসাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সান্নিধ্য লাভের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। জানা গেছে, মোসাদের সঙ্গে যোগাযোগ করতে তিনি সখ্য গড়ার চেষ্টা করছেন আলোচিত চরিত্র শিপন কুমার বসুর সঙ্গে। এই শিপন কুমার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসাবে পরিচিত মেন্দি এন সাভাদির ঘনিষ্ঠ বন্ধু। এই শিপন কুমারই এর আগে ভিভিনুরকে মেন্দি এন সাভাদির সাথে সংযোগ করিয়ে দিয়েছিল। তবে হিরো আলমের দাবি, শিপন কুমারের সঙ্গে আগামী নির্বাচনে এমপি হওয়ার ইচ্ছার বিষয় প্রকাশ করলেও আন্তর্জাতিক সাহায্য চাওয়া নিয়ে কোনো কথা হয়নি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মেন্দি এন সাভাদির নাম আলোচনায় আসে 2016 সালে। মোসাদের এজেন্ট হিসাবে সবাই তাকে চেনেন, যদিও তিনি নিজেকে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা এবং সাফাদি ফাউন্ডেশনের কর্ণধার পরিচয় দেন। সে সময় সাফাদির পাশাপাশি আরেকটি নামও বেশ আলোচনায় আসে, সেটি হচ্ছে শিপন কুমার বসু। ফেসবুকে তার পরিচয় দেওয়া আছে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে। 2016 সালে ভারতের আগ্রায় একটি অনুষ্ঠানে অংশ নিতে ভারতে আসেন সাফাদি। ওই সময় শিপন কুমারের মধ্যস্থতায় সাফাদির সঙ্গে বৈঠক করেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আওয়ামী লীগ সরকার উৎখাতে ইসরায়েলিদের সঙ্গে আদাত করতেই ওই বৈঠক হয়েছিল। সাফাদির সঙ্গে সাক্ষাতের খবর প্রকাশ হওয়ার পর ওই বছরের 15 মে আসলামকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে পুলিশ। এক বছর পর তিনি জামিনে মুক্তি পান। পরে তার বিরুদ্ধে দুদকে দুর্নীতি মামলাসহ একাধিক মামলা হয়। বর্তমানে তিনি কারাগারে। সম্প্রতি গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের সঙ্গে সাফাদির বৈঠকের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এই দুটি নাম আবারও আলোচনায় আসে। নুর প্রথমে সাফাদির সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন। এ সময় তিনি মোসাদের কাছে থেকে মোটা অঙ্কের অর্থ নেন তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের জন্য, যদিও সেই অর্থ তিনি দলের ফান্ডে জমা না দিয়েই নিজেই খেয়ে ফেলেছেন বলে অভিযোগ আছে। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাফাদির বৈঠকের বিষয়টি উঠে আসে গণমাধ্যমে। কথিত আছে, বাংলাদেশের সঙ্গে সাফাদির যোগাযোগের সূত্র বাংলাদেশি নাগরিক শিপন কুমার। তিনি বাংলাদেশের নাগরিক হলেও বেশিরভাগ সময় থাকেন কলকাতায়। সাফাদি সেন্টারের ফেসবুক পেজে শিপনের সঙ্গে মেন্দি এন সাফাদির অনেক ছবি রয়েছে। তিনি এক ভিডিও বার্তায় শিপনকে তার মুখপাত্র হিসাবে ঘোষণাও দেন। তবে চলতি বছরের 7 এপ্রিল তিনি ফেসবুকে আরেকটি পোস্টে বলেন, সাম্প্রতিক বছরগুলোয় শিপন আমার নাম ভাঙিয়ে ব্যবসায়ী ও রাজনীতিকদের কাছ থেকে টাকা নিয়েছে। এ সম্পর্কে আমি কিছু জানি না এবং আমি এসবের সঙ্গে সম্পৃক্ত নই। আমি সবাইকে সতর্ক করতে চাই। তাই আমার পক্ষ হয়ে কথা বলার জন্য আমি কাউকে দায়িত্ব দিইনি। আশা করি উপযুক্ত লোকজন দিয়ে আমি বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে সক্ষম হব এবং পরিবর্তন আনব।
হিরো আলমের বিষয়ে কালবেলা পত্রিকার সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করেন শিপন কুমারের সঙ্গে। এরপর তিনি ফোনে বলেন, হিরো আলম আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তিনি যখন দুবাইয়ে আরফ খানের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখান থেকেও আমাকে একাধিকবার ফোন দিয়েছিলেন। হিরো আলম কি চান জানতে চাইলে শিপন কুমার জানান উনি সামনের নির্বাচনে এমপি হতে চান। হিরো আলম মনে করেন, আমার সঙ্গে ভারত সরকার, ইসরায়েলের মোসাদ এবং জাতিসংঘের ভালো সম্পর্ক রয়েছে, তাকে যেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেই, আওয়ামী লীগ, বিএনপি কিংবা যে কোনো দল থেকে যেন নমিনেশন পাইয়ে দেওয়া হয়। হিরো আলম আমাকে বলেছে, দাদা আপনি শেষ ভরসা, তবে আমি তাকে নমিনেশন দেওয়ার নিশ্চয়তার বিষয়ে কিছু বলিনি, আমি কেবল তাকে শুভকামনা জানিয়েছি। ইতোমধ্যে শিপনের সাথে ভিডিও কলের একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, শিপন কুমারের সঙ্গে আমার একবার কথা হয়েছে, তাকে আমি ভালো করে চিনি না, আমার অফিসে একজন লোক এসেছিলেন, ওই লোককেও আমি ভালো করে চিনি না, তিনি এসে বললেন শিপন কুমারের সঙ্গে কথা বলার জন্য, পরে আমি কথা বলি। বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে তিনি জানতে চেয়েছেন আমার পরবর্তী ইচ্ছা কি। আমি বলেছি আমার একটা ইচ্ছা, সেটি হচ্ছে এমপি হওয়া, শুধু এতটুকুই বলেছি। শিপন কুমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না না এমন কিছু বলিনি, এটা তিনি এক লাইন বাড়িয়ে বলেছেন। উল্লেখ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করতে নেমে কয়েক দফা মার খেয়েছেন সহজ সরল মানুষের ভঙ্গ ধরে থাকা হিরো আলম। এরই পরিপ্রেক্ষিতে হিরো আলম আওয়ামী লীগে যোগ দেওয়ার ফোন দিয়ে আটেন। হিরো আলম বুঝতে পারেন এমপি হতে হলে তার আওয়ামী লীগে যোগ দেওয়া ছাড়া উপায় নেই। 12 সেপ্টেম্বর তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান চটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক। এ সময় হিরো আলম বুদ্ধি খাটিয়ে বলেন, প্রজন্ম লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন, নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়। উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে হিরো আলম আলোচনায় আসেন, বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বার প্রান্তে ছিলেন এই অভিনেতা। ঢাকা 17 আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় এসেছিলেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন, তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না, কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন। এরপর থেকে হিরো আলমকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সুপ্রিয় দর্শক, এই হিরো আলমকে দেখে মানুষ যতই তাকে সহজ সরল মনে করুক না কেন, সে কিন্তু আসলে অনেক গভীর জলের মাছ। মোসাদের সাথে হিরো আলমের যোগাযোগের বিষয়টি নিয়ে আপনি কি ক্ষুব্ধ? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।